বাবা তোমাকে কেন পুলিশ ধরে নিয়ে যাচ্ছে? বাবা তুমি কি অপরাধ করেছো? বাবা তুমি ফিরে আসো, বাবা তুমি চলে যেও না, বাবা তুমি ফিরে আসো। প্রত্যেকটা সন্তানের চোখে বাবা হয় নিরপরাধী, প্রত্যেকটা সন্তানের চোখে বাবা হয় রিয়েল হিরো। হ্যাঁ, হতে পারে বাবা অপরাধী, তবুও তো বাবা বাবাই। বাবা হচ্ছে সংসারের বটগাছ, বাবা হচ্ছে সংসারের সর্বোচ্চ ছায়া। যে ছায়া না থাকলে সংসার হয়তো বা টিকবে, কিন্তু সেই সংসারে শান্তি থাকবে না। যার বাবা নাই সেই বুঝতে পারে বাবার মর্মতা। প্রিয় দর্শক শ্রোতা, স্ক্রিনে একটা ভিডিও দেখছেন যেখানে একটা শিশু সন্তান তার বাবার জন্য কান্না করতেছে। একটা শিশু সন্তান তার বাবা জেল হাজতে চলে গেছে, তাই তিনি কান্না করতেছে, বাবা তুমি কেন যাইতেছো, কি অপরাধ করছো, বাবা তুমি ফিরে আসো। কোনো একজন মানুষ তাকে আলগা ধইরা সেই বাবার সাথে শেষ দেখাটা করাইতেছে, কে জানে বাবা কবে ফিরত আসবে। তবে বলতেছি, আমাদের সমাজে অনেক সময় অনেক মানুষই পুলিশের হাতে ধরা পড়ে, সবাই কিন্তু অপরাধ করে না, অনেকে হয় ষড়যন্ত্রের শিকার, অনেকে ভুল বশতে পুলিশের হাতে ধরা পড়ে। তবুও কিছু মানুষ আছে যারা জেনে বুঝে অপরাধ করে। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে ঘুষের সাথে লিপ্ত, অনেক মানুষ আছে দুর্নীতির সাথে লিপ্ত। যদি কোনোদিন তার সন্তানের চোখে পড়ে যে না আমার বাবা ঘুষখোর, আমার বাবা সুদখোর, আমার বাবা সন্ত্রাস, আমার বাবা চোর, আমার বাবা ডাকাত, আপনি একবার চিন্তা করে দেখেন সেই বাবাটা কীভাবে সেই সন্তানের সামনে মুখ দেখায়। আমি জানি যে আমাদের সমাজে অনেক 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 বাবারা আছে যারা প্রত্যেক দিন ঘুষের সাথে লিপ্ত। বড় বড় অফিসার কাগজে কলমে তারা একটা গুঁতা দিয়া কোটি কোটি টাকা চুরি করে ফেলায়। আমি জানি যে তাদের কোনোভাবেই লজ্জা হয় না, আর তাদেরকে বলে কোনোভাবেই লজ্জা দেওয়াইতেও পারবো না। আমরা সাধারণ মানুষ যারা আছে আমি তাদেরকে বলতে চাই, আপনি যদি কোনো একটা খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে অনুরোধ করব আপনার সন্তানের দিকে তাকায় হলো আপনি সেই খারাপ কাজটা ছেড়ে দেন। কারণ আজকে দেখতেছেন একটা শিশু বাচ্চা তার বাবার জন্য কান্না করতেছে, আর সেই বাবার কতটুক হৃদয়ে রক্তক্ষরণ হইতেছে যে আমার সন্তান আমার জন্য কান্না করতেছে। আপনি একবার ভেবে দেখেন, আপনি হয়তো বা এখন প্রাথমিকভাবে ভালো থাকবেন দুর্নীতি করে, ঘুষ খেয়ে, চুরি করে, ডাকাতি করে, কিন্তু আপনি যখন আপনার সন্তানের সুখের জন্য ডাকাতি করেন, সেই সন্তানই যদি কষ্ট পায়, তাহলে আপনার এই ডাকাতি, চুরি, এই ঘুষখোরি কি লাভ বলেন? কোনো লাভ নাই। তাই আমি বলবো যে অবশ্যই যারা খারাপ পথে আছেন, যারা বিভিন্নভাবে অনিয়মের সাথে আছেন, তারা যেন অবশ্যই অতি শীঘ্রই ভালো হয়ে যান। এই বাচ্চার ভিডিওটা দেখে আমার হৃদয় লাগছে, আমার খুব কষ্ট লাগছে। আমি নিজেকে এর সাথে তুলনা করলাম, আমি যদি দুর্নীতি করি, আমাকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, আর সেই সময়ে যদি আমার সন্তান আমাকে দেখে এভাবে কান্না করে, তখন কি আমি সইতে পারবো? আমি আপনাকে বলতেছি, আপনাদেরকে বলতেছি, যারা দুর্নীতির সাথে লিপ্ত, দয়া করে আপনারা ভালো হয়ে যান, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।